1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ বিশ্বের নবীনতম একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিশ্বের অন্যতম দরিদ্র দেশের তকমাও লেগে যায়। কারণ পাকিস্তান কৃষি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে লুটপাট করে নিয়ে যায় বাংলাদেশের সম্পদ। সেই সম্পদ এবার পাই পাই করে আদায় করতে চাইছে বাংলাদেশ। আপনি জেনে অবাক হবেন, পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা অর্থের পরিমাণ 4,41,000 কোটি টাকারও বেশি। এই টাকা কিভাবে আদায় করা সম্ভব, পাকিস্তান থেকে আদায় করতে যে কৌশল তৈরি করেছে বাংলাদেশ, তা জানাব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার মাধ্যমে রাষ্ট্রীয় ভূখণ্ড অর্জন করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী উত্তরাধিকার রাষ্ট্রের সব সুবিধা ও পাওনা অর্জনের অধিকারী। এবার জেনে নেওয়া যাক বাংলাদেশ কিভাবে পাকিস্তানের সম্পদের অধিকারী। 1970 সালের কেন্দ্রীয় পরিসংখ্যান রিপোর্ট থেকে দেখা যায় যে 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে 1970 সালের নভেম্বর মাস পর্যন্ত তৎকালীন পাকিস্তান বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে 2,446,11,08,000 টাকা অর্জন করে। অন্যদিকে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ অর্জন করে 2,858,72,00,000 টাকা। অথচ ওই সময় পশ্চিম পাকিস্তান আমদানি করে 4,861,63,05,000 টাকার পণ্য। সুতরাং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সমতার ভিত্তিতে হিসাব করা হলে এই পরিমাণ টাকা পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে বরাদ্দ পাওয়ার কথা ছিল। এছাড়া পাকিস্তান আমলের 24 বছর, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত, পশ্চিম পাকিস্তানিরা রপ্তানি খাত থেকে হওয়া আয়ের প্রায় পুরোটাই পাচার করেছে। এদেশের কৃষক শ্রমিকের খাজনার টাকা গেছে পশ্চিম পাকিস্তানের পেটে। পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশের টাকায় গড়ে উঠেছে করাচি, লাহোর, ইসলামাবাদ আর রয়্যাল পিন্ডির মতো আধুনিক শহর, ভবন আর রাস্তাঘাট। এরপর 1947 সালের এপ্রিল মাসে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসলে বঙ্গবন্ধু সরকার তার কাছে ন্যায্য পাওনা দাবি করেন। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞ, লুটপাট এবং 1970 সালের ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য সহায়তা হিসেবে বিভিন্ন দেশের পাঠানো $20 কোটি সহ সব মিলিয়ে বাংলাদেশ পাকিস্তানের কাছে পাওনা $4,000 কোটি, যা তখনকার টাকায় ছিল $30,000 কোটি। শোধ না ধরলেও ডলারের বিনিময়ে বর্তমান বিনিময় হারে তা প্রায় 4,41,000 কোটি, আর যদি শোধ ধরা হয় তাহলে সেটি আরও কয়েক গুণ হবে। এরপর 1997 সালের 24 মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তান সফর শেষে দেশে ফিরে এই ব্যাপারে পাকিস্তানের সঙ্গে আলোচনা করেন। পরে 2002 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ হোসেন ঢাকায় আসলে সম্পদ বণ্টন নিয়ে বিষয়টির কোনো সুরাহা হয়নি। 2006 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিহারি প্রত্যাবাসন ও সম্পদ বণ্টন বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারি পর্যায়ে আলোচনা করবেন বলে জানান। তবে সম্পদ বণ্টনের বিষয়টি অমীমাংসিত রেখেই 4টি সমঝোতা স্মারক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সহ দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়ে সমঝোতা শেষে দেশে ফিরে আসেন। কিন্তু বাংলাদেশের আশার গুড়ে বালি ঢালতে চাইছে পাকিস্তান। এবার নিজেরা ক্ষতিপূরণ না দিয়ে উল্টো বাংলাদেশের কাছে পাকিস্তানের 700 কোটি টাকা দাবি করে বসেন। কারণ হিসেবে পাকিস্তান উল্লেখ করেন, বাংলাদেশে পাকিস্তানিদের পাট শিল্প, রেয়ন, সিনথেটিক ও সুতার শিল্প প্রতিষ্ঠান রয়ে গেছে। তবে বিশিষ্টজনরা বলছেন, পাকিস্তানের এ দাবির মূল কারণ হল বাংলাদেশের সাথে তাদের অন্যায় ও দায়কে এড়িয়ে যাওয়ার কৌশল। সবশেষ একটাই প্রশ্ন, এই টাকা আদায় করা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আইনের সাধারণ নিয়ম ও তৎকালীন পাকিস্তান সরকারের পরিসংখ্যান অনুযায়ী 4টি নীতি অনুসারে বাংলাদেশের দাবি সম্পূর্ণ যৌক্তিক। জনসংখ্যা নীতির ভিত্তিতে বাংলাদেশ 56% সম্পদ দাবি করতে পারে, আর সমতার নীতিতে বাংলাদেশ 50% সম্পদ দাবি করতে পারে। যদি পাকিস্তান এই সম্পদ নিয়ে টালবাহানা করে, তাহলে পাকিস্তান থেকে এই অর্থ উদ্ধারের জন্য সরকারকে সাহসী উদ্যোগ নিয়ে প্রয়োজনে জাতিসংঘকে সম্পৃক্ত করতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওয়া সম্পদের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।